এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিষেকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। আজ সকাল 6:10 নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমানের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তার দুটি ফ্ল্যাটে এবং এছাড়াও আরও 8 জায়গাতে, এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জ্যোতিপ্রিয়র বাড়িতে এসেছেন 8 ইডির গোয়েন্দা এবং কেন্দ্র জওয়ানরা। কিন্তু জানা যাচ্ছে এবার চিনার পার্কে অভিষেকের বাড়িতে হানা দিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া বাকিবুর রহমানের ঘনিষ্ঠ অভিষেক বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে ইডি। অভিষেক সম্পর্কে বাকিবুরের শালক বলে জানা গিয়েছে, তার বাড়ি চিনার পার্কে। সূত্রের খবর, অভিষেকের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। শালকের অ্যাকাউন্টের মাধ্যমেই বাকিবুর কোটি কোটি টাকা লেনদেন করেছেন বলেও জানাচ্ছে ইডি। তবে কি বাকিবুরের পর গ্রেপ্তার হতে পারেন অভিষেকও, আজকে সেই রকমটাই সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। কেননা বাকিবুর রহমানকে গ্রেপ্তারের পর একাধিক তথ্য উঠে এসেছে বাকিবুরের জিজ্ঞাসাবাদের মাধ্যমে। বর্তমানে অভিষেককেও জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হতেই পারে। এরপর তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। দেখার বিষয় এই যে কখন গ্রেপ্তার করা হয় এই অভিষেক বিশ্বাসকে।